নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত। আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের রাশিফল এবং সেই সাথে উপায়, টোটকা এবং গ্রহগত পরিবর্তনজনিত বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব জানুয়ারি মাসের শেষ সপ্তাহটি আপনাদের কেমন যাবে, এই সপ্তাহটি কেমনভাবে চলবেন বা কী হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন। জ্যোতিষ সম্পর্কিত নিয়মিত আমি আপডেট আপনাদেরকে দিই, তাহলে আপনি অবশ্যই সেই আপডেটগুলি সহজেই পেয়ে যাবেন। এই ভিডিও থেকে আমরা দেখে নেব আগামী 25 থেকে 31 জানুয়ারি পর্যন্ত গ্রহগত পরিবর্তন এবং সেই সাথে নাক্ষত্রিক পরিবর্তনের ফলে আপনাদের রাশির উপরে কী ধরনের শুভ বা অশুভ প্রভাব আসতে পারে। শুরুতেই চন্দ্রদেব মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশি ছেড়ে পরবর্তী যে রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে চন্দ্রদেব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব আসতে পারে, তবে শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই যত্ন নেবেন এবং পরিবারের প্রিয়জন এবং বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই যত্ন নেবেন। পরিবারের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন এবং গণ্ডগোল বা বিবাদের মধ্যে আপনারা যাবেন না। কর্মক্ষেত্রে প্রচেষ্টা চালান, প্রচেষ্টা অনুসারে বা পরিশ্রম অনুসারে আপনি অবশ্যই ফল পাবেন। দাম্পত্য জীবনের জন্য এই বিশেষ সপ্তাহটি একটু সাবধানে চলুন, পরস্পর পরস্পরকে অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিন। দাম্পত্য জীবনের পাশাপাশি ভাব ভালোবাসার ক্ষেত্রেও আপনাদের অত্যন্ত শুভ ফল আসতে পারে। সম্পর্কের বিষয়ে আপনারা ভালো ফল পেতে পারেন, সম্পর্ক আপনাদের অত্যন্ত শুভ ফল দেবে। কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে পারে বিভিন্ন সম্পর্ক, বিশেষত বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। গুরুজনদের সঙ্গে আপনি অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন, তাদের শ্রদ্ধা করুন এবং কোনো কাজে যাওয়ার আগে প্রণাম নিবেদন করুন এবং গুরুজনদের বিরুদ্ধে আপনি কোনো মতেই যাবেন না। যদি কোনো নতুন পরিকল্পনা করে থাকেন তাহলে সেই সমস্ত পরিকল্পনা রিসার্চ ওয়ার্ক করে তারপরেই আপনারা সেই কাজ শুরু করুন। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করুন এবং সম্পর্ককে ঠিক রেখে তবেই আপনারা ইনভেস্ট করুন। বৃষরাশি জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ সপ্তাহ আপনাদের জন্য প্রতিটা কাজ অত্যন্ত সন্তর্পণে করার চেষ্টা করুন। অজানা ব্যক্তি বা অচেনা ব্যক্তির সঙ্গে খুব বেশি সম্পর্কে জড়িয়ে পড়বেন না বা আর্থিক বিষয়ে আপনারা লেনদেন করবেন না, প্রতারণার শিকার হতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন, মন মানসিকতা ভালো থাকবে, তবে চেষ্টা করবেন যোগা মেডিটেশনের মাধ্যমে মনকে একটু চাঙ্গা রাখতে। যারা ভাব ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে মোটেও শুভ ফল হচ্ছে না এই সপ্তাহ। তাছাড়া কর্মক্ষেত্রে কোনো ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনারা পরিশ্রম অনুসারে ফল পাবেন, তবে অতিরিক্ত পরিশ্রম এই সময়ে বা এই সপ্তাহে করতে হবে, তাই অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনার শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা প্রভাব পড়তে পারে। নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধবদের বিষয়ে অবশ্যই আপনারা সচেতন হয়ে প্রতিটা কাজ করার চেষ্টা করবেন, সব কিছু তাদের সঙ্গে আলোচনা করার দরকার নেই। যারা নতুন কিছু পরিকল্পনা করার কথা চিন্তা করছেন তারা অবশ্যই এই সপ্তাহে এগিয়ে যেতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি পাবে, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে সমস্যায় ফেলতে পারে, অর্থনৈতিক বিষয়ে আপনাদের চাপের বিষয় হতে পারে, আর্থিক আয় ইনকাম অনেকটাই কম হতে পারে এই সপ্তাহে। দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহে খুব বেশি সমস্যা নেই, তবে আপনার প্রফেশনাল লাইফ এবং আপনার ফ্যামিলি লাইফের উপরে অবশ্যই সময় সঠিকভাবে ব্যয় করুন। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই লক্ষ্য নজর রাখবেন, পাশাপাশি আপনার গৃহের প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন না নিলে আপনার অর্থ ক্ষয় হতে পারে।
এই বিশেষ সপ্তাহে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে কোনো কাজ করার চেষ্টা করুন এবং অবশ্যই স্যাক্রিফাইস করার চেষ্টা করুন। তাহলে পারিবারিক জীবনে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটান, না হলে বেশ কিছু বিবাদের মধ্যে পড়ে যেতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই কোনো কর্ম পরিকল্পনার আগে প্রতিটা কাজ ভেবেচিন্তে করুন। তাই বলবো, এই বিশেষ সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আপনারা অবশ্যই ভাবুন এবং তারপরেই সিদ্ধান্ত নিন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার থাকবে এবং প্রতিটা কাজ আপনারা অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করুন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা প্রচেষ্টা চালালে এই সপ্তাহে অনেকটাই ভালো ফল পেতে পারেন এবং কর্মক্ষেত্রের উপরেও আপনাদের পজিটিভ ফল আসবে। তবে পরিশ্রম এবং আপনার নিষ্ঠার উপরে নির্ভর করবে এই বিশেষ ফলাফল। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। পরিবারের মানুষের সঙ্গে অবশ্যই সময় কিছুটা কাটান। পারিবারিক সম্পর্কের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব দেখা যাচ্ছে এই বিশেষ সপ্তাহে। স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়ার মাধ্যমে আপনারা এগিয়ে চলুন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহ খুব একটা সমস্যা নেই। গৃহের প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন এই বিশেষ সপ্তাহে। আপনি অবশ্যই প্রতিটা কাজ ঈশ্বরের নাম করে করতে থাকুন, না হলে মানসিক চাপ আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে এই বিশেষ সপ্তাহে। প্রতিটা কাজ আপনারা ভেবেচিন্তে এবং পরিকল্পনা করে করুন। কোনো কাজই অবহেলার সঙ্গে করবেন না, আর তা কিন্তু আপনার জীবনে বিপদ নিয়ে আসতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ আপনারা অবশ্যই সাবধানে কাটান। শত্রুতার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে, তাই প্রতিটি কাজের বিষয়ে আপনারা আগে থেকেই পরিকল্পনা করুন। প্রতিটি কাগজপত্রে সই করার আগে আপনারা ভালোভাবে পড়ে নিন। যারা পড়াশোনার ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহে অত্যন্ত ভালো ফল আসবে। পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। তবে প্রেমের জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো ফল আসবে না এই সপ্তাহে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চলনসই দিন হতে পারে বা এই সপ্তাহ হতে পারে। দাম্পত্য জীবনের উপরে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন এবং বন্ধু থেকে আপনারা এই সপ্তাহটি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে আপনারা ঝুঁকি নিয়ে কাজ করতে পারেন এই সপ্তাহে, আর তাতেই আপনাদের ভালো ফল আসতে পারে। তবে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই ভেবেচিন্তে আপনারা পয়সা ইনভেস্ট করবেন। এখন আলোচনা করব কন্যারাশির জাতক জাতিকাদের বিষয়ে। এই বিশেষ সপ্তাহে আপনারা অবশ্যই একটু সাবধানে বা সন্তর্পণে এগিয়ে চলুন। শুধুমাত্র ভাগ্যের উপরে বিশ্বাস করে কোনো কাজ করবেন না, পরিশ্রম অবশ্যই আপনাকে করতে হবে। বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে, তবে আপনাদের সেই বাধা বিপত্তিগুলোকে অবশ্যই ওভারকাম করতে হবে। ঈশ্বরের নাম জপ করুন, ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রে কাজের জায়গায় যে টেনশন সেগুলো ধীরে ধীরে কমবে। চাপ বৃদ্ধি পেরেও তা আপনারা অবশ্যই ওভারকাম করতে পারবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহটি আপনাদের অত্যন্ত শুভ। তবে দীর্ঘদিনের চলতে থাকা আপনাদের পারিবারিক শত্রুতা তা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই নজর দেবেন এবং সেই সাথে গৃহের প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা নজর দেবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিষয়ে একটু সচেতন হতে হবে। পারস্পরিক বোঝাপড়া এবং আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই সপ্তাহে এগোতে হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় এই সপ্তাহে, কিংবা কোনো বড় ধরনের অর্থ বিনিয়োগ করতে হয়, তাহলে অবশ্যই ভেবেচিন্তে কাগজপত্র দেখে এবং অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিন। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহে আপনারা অবশ্যই আপনার পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়ে একটু সচেতন থাকুন, কারণ পারিবারিক শত্রুতার মধ্যে পড়ে যেতে পারেন এই সপ্তাহে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আপনাদের অবশ্যই সচেতনতার সঙ্গে সেই বিষয়টা সমাধান করতে হবে, কারণ সম্পর্কের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে এই সপ্তাহে। সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের ভালো ফল আসবে এবং সন্তান থেকে আপনারা অবশ্যই সুখ পাবেন। মানসিক শান্তির জন্য আপনাদের অবশ্যই যোগা মেডিটেশন এগুলো করতে হবে, কারণ মানসিক শান্তির অভাব ঘটতে পারে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে আপনারা প্রচেষ্টা চালিয়ে গেলে অপেক্ষাকৃত ভালো ফল পেতে পারেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনারা মন দিয়ে কাজ করার চেষ্টা করুন এবং আপনার সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে অনেকেই কিন্তু সমস্যায় ফেলতে পারে,
তাই সহজে কাউকে বিশ্বাস করে আপনারা গুরুত্বপূর্ণ কাজ তাদের হাতে ছাড়বেন না। অর্থনৈতিক ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো ফল আসতে পারে এই সপ্তাহে, তবে আপনি আপনার সঠিক সম্মান পেতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাই প্রতিটি কাজ করার আগে অবশ্যই আপনি অগ্রপশ্চাৎ বিবেচনা করে তবেই করুন, না হলে আপনি সঠিক জায়গায় সঠিক সম্মান নাও পেতে পারেন। এই বিশেষ সপ্তাহে আপনারা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে জড়িয়ে পড়বেন না বা অযথা আপনারা অর্থ বিনিয়োগ করবেন না। তবে কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা এই বিশেষ সপ্তাহে পেতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই সম্পর্কের বিষয়ে একটু সচেতন থাকুন। সেই সাথে যারা ভাব ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে, পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, ফলে ওভারঅল আপনারা অবশ্যই ভালো সপ্তাহ কাটাবেন। তবে মনের দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখুন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব ধনুরাশি জাতক জাতিকাদের বিষয়ে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা কোনো রকম ঝগড়া বিবাদ গণ্ডগোলের মধ্যে যাবেন না, কিছু উটকো সমস্যা আপনার ঘাড়ে চাপতে পারে। অর্থনৈতিক ক্ষেত্র এই সপ্তাহ মাঝারি যাবে, খুব বেশি সমস্যার কারণ হবে না। তবে ভাগ্য খুব বেশি আপনাকে সাপোর্ট নাও করতে পারে এই সপ্তাহে, তাই পরিশ্রমের উপরে এই সপ্তাহকে আপনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। কর্মক্ষেত্রে বেশ কিছু বাধা বিপত্তি আসতে পারে এবং সেই বাধা বিপত্তি কাটিয়ে আপনি অবশ্যই বেরিয়ে যাবেন, তার ফলে কিছুটা মানসিক টেনশন আপনাকে ভোগাতে পারে। একই কাজ বারবার করতে হতে পারে বা বারবার একই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মানসিকভাবে আপনারা বলিষ্ঠভাবে পদক্ষেপ গ্রহণ করুন, ভালো ফল পাবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব বেশি ভালো ফল নাও আসতে পারে এই সপ্তাহে, তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে, একটি সুন্দর পরিবেশ তৈরি হতে পারে এই সপ্তাহে। বন্ধুবান্ধবদের বিষয়ে একটু সচেতন থাকুন এবং যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সে বিষয়েও আপনারা ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করুন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে এবং সেই সাথে আপনাদের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে খুব বেশি সমস্যার কারণ হবে না। তবে এই সপ্তাহে আর্থিক লেনদেনের বিষয়ে আপনারা সতর্ক থাকুন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। দীর্ঘদিনের চলতে থাকা বিভিন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তাতে আপনাদের মানসিক শান্তি এই সপ্তাহে বাড়তে পারে। নতুন নতুন কাজে আপনারা হাত দিলে সেই কাজের সফলতা আসবে, সফলতা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কাজকর্মের মধ্যে লেগে থাকতে হবে। এই বিশেষ সপ্তাহে নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও পরিবারের অন্যান্য সদস্যদের শরীর স্বাস্থ্যের উপরে অবশ্যই খেয়াল রাখুন, সেই কারণেই আপনার মানসিক টেনশন বা মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করুন এবং অযাচিতভাবে আপনারা আত্মীয় স্বজনকে কোনো সমস্যার মধ্যে টেনে আনবেন না। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং সেই সাথে যারা সন্তানের বিষয়ে কামনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসতে পারে। এখন আলোচনা করব কুম্ভ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। এই বিশেষ সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের প্রতি এই বিশেষ সপ্তাহে অত্যন্ত ভালো ফল আসবে এবং গুরুজনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং সেই সাথে ওভারঅল পরিবারের সম্পর্ক অত্যন্ত ভালো যাবে। কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, অপরের কাজের প্রতি খবরদারি করার দরকার নেই। সন্তান সুখ বা সন্তান থেকে সুখের বিষয়ে এই সপ্তাহটি বেশ ভালোই আসবে, কোনো সমস্যা দেখা যাবে না। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, অর্থনৈতিক ক্ষেত্র এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন এই সপ্তাহে। বিভিন্ন ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার কর্ম প্রচেষ্টা বাড়ান, ঈশ্বর আপনার অবশ্যই সহযোগিতা করবে, অর্থাৎ ভাগ্য আপনাকে অবশ্যই সাপোর্ট করবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহে খুব একটা ভালো ফল আসবে না, তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা খেয়াল রাখুন এবং পরিবারের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা খেয়াল না রাখতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বা অর্থ ব্যয়ের বিষয়টা চলে আসতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে, সেই সাথে সন্তান থেকে বা সন্তান সুখ আপনারা পাবেন এই সপ্তাহে। বন্ধুত্ব এই সপ্তাহে একটু ভেবেচিন্তে করুন এবং কোনো কথাবার্তা বন্ধুর সঙ্গে খুব বেশি খোলামেলা আলোচনা করার দরকার নেই। নিজের গূঢ় রহস্য অপরের সঙ্গে উন্মোচন করার দরকার নেই,
আর সেই সুযোগ অনেকেই নিতে পারে এই সপ্তাহে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম মেষ রাশি থেকে মীন রাশি আগামী 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত কেমন যাবে। আশা করব এই বিশেষ সপ্তাহটি ঈশ্বরের কৃপায় আপনাদের অত্যন্ত ভালো যাবে বা ভালো কাটবে। আজ এই পর্যন্ত। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক করুন, এবং অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।